হ্যালো গাইজ আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওর মধ্যে আমি কিছু আলোচনা করতে চাই যে হারে হারে রিচার্জের দাম বাড়ানো হয়েছে এটা কি সঠিক নন সঠিক তোমরা ভিডিওর মাধ্যমে বলে দেবে কমেন্টে তো তার জন্য আমি একটা ভিডিও এনেছি তো মধ্যে আমি বলা চাইছি যে দু হাজার সতেরো যে নতুন জিও এসেছিলো তার দামটা খুবই কম ছিল যে হারে রিচার্জ দাম বাড়ানো হয়েছে তখন এই কয়েকদিন আগে ছিল আমাদের দুশো চল্লিশ দুশো উনচল্লিশ এই কদিন সে করে দিল দুশো নিরানব্বই কিন্তু এটা সঠিক কিনে আমি বলতে লাগছি এটা কি ওদের কোনো একটা প্রস্তুতি বা তো দাম রিচার্জের দাম বাড়ানো হয় গরিব মানুষদের জন্য তো এটা খুবই খারাপ কেননা আমাদের যে আগে যেমন ছিল রিচার্জের যেটুকু ফোন করার দরকার সেটুকু রিচার্জ করুন আর ফোনটা করুন এখন তা এখন মানছি আমি যে যে দুনিয়াটা আপডেট রয়েছে সেই হিসাবে আপডেট করা উচিত কিন্তু এতটা আপডেট করা উচিত নয় গরিব মানুষদের জন্য তো তোমরা ভিডিও রুমে তোমাকে দেখতেই পাচ্ছি যে হারে রিচার্জের দাম বাড়ানো হবে সে আরও চলতে তো পারে না দুশো উনচল্লিশ তিনশো তিনশো দুশো নিরানব্বই যে হারে বাড়ালো ষাট টাকা আরও ফাইভ ফাইভ জি নেটওয়ার্কের জন্য তো তোমাকে রিচার্জ করতে হবে তিনশো উনপঞ্চাশ টাকা এটি কি সঠিক তোমরা কমানে তাও আর যে আমি আলোচনা এটা আজ করছি যদি এই কথার মধ্যে তোমরা সামর্থ্য আছো বা এই ভিডিও সামর্থ্য আছেও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেননা এই ভিডিওটা যেমন উপর থেকে যায় আর কথাটি আমার সত্যি এমনি হারে হারে যেরকম জিনিসের দাম বাড়ছে আমাদের পুরুলিয়া জেলাতে বা অন্যদিকে যে পুরুলিয়া জেলাতে এত আমাদের ঘরা যে জেলাটি অনেকেই গরিব বাস করে তো এত মানে এত এত হারে জিনিসের দাম বাড়ছে মানে গরিব মানুষের যেরকম বর্তমান তার হারে মানে জিনিসের দামে বেড়ে চলছে এটা কি সত্যি কিন্তু এটা গরিব মানুষদের খুবই কষ্টের কথা কেননা কিছু করতেও পারছে না কারুণে কিছু করতে পারছে না আমি মানছি যে লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার দিচ্ছে যারা আরও ইচ্ছে তারা বারোশো দিচ্ছে কিন্তু যেরকম দিচ্ছে তো সেটা দেওয়া হচ্ছে না যে যে রিচার্জের দাম বাড়িয়ে তিনশো টাকা করে দিল সে তো একই হলো যেরকম ওরা দিচ্ছে তো এরকম তো নিচ্ছে তো দিচ্ছে কোনটা এই জন্যে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওর মধ্যে আমি বলছি যে 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 নিয়েছ যে যে নিয়েছ চালাচ্ছ বা নেটওয়ার্ক চল চলে আসছি যার নাম বিএসএনএল তো এই সিমটি জানি না কেমন চলছে এবং সবাই বলছে নতুন সিম নিতে গেলে দুশো নিরানব্বই একশো দুশো টাকা সিম সময় এক মাসে রিচার্জ ফ্রি তারপর যাদের সিম আছে তাদের একশো আটচল্লিশ টাকা চার্জ করলে দেড় জিবি ডাটা কিন্তু যেরকম পুলিয়া জেসে পুলিয়া জেলাতে অনেক জায়গাতে ফোর জি নেটওয়ার্ক পশেননি কিন্তু বিএসএনএল সিমটি কলের জন্যে একদম ক্লিয়ার শোনা যায় অনেকেই ব্যবহার করে তো বিএসএনএল একটি বড়ো কোম্পানি যেহেতু এয়ারটেল জিওলে খুব বড়ই কোম্পানি তো এবারে তোমরা ব্যবহার করতে পারো যেরকম বিএসএনএল আসবে এসে গেছে ওরা বলছে টার বসাবো আর এটা ঠিকই হচ্ছে ওটা তো বিএসএনএল এক সরকার যদি চলে আসে অনেকটাই গরিব মানুষদের জন্য ভালো হবে তো তাই বলা হচ্ছে যেরকম কোম্পানি উনি যে এত দাম রেট বাড়িয়ে ওই ছেলের বিয়ে এটা তো সঠিক নয় না হারে হারে দিন দাম বেড়ে যাচ্ছে আমাদের পুরুলিয়া জেলাতে জল হচ্ছে না চাষ হচ্ছে না এমনি করলে তো হবে না যে তাহলে কথা যাবে চিন্তার কোনো কারণ নেই এবারে বিএসএনএল সিম চলে আসছে তাড়াতাড়ির মধ্যে আমাদের পুরুলিয়া জেলায় নেটওয়ার্ক বা টাওয়ার বসানো হবে তো তোমরা যাকে পছন্দ বা কেজ করবে আমি বলছি না কিন্তু বিএসএনএল অনেকটাই কম রেটে সুবিধাজনক সুবিধাজনক তার জন্য বলা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে তোমরা যে সমর্থ থাকো এই আমার কথা তো ভিডিওটাই লাইক কমেন্ট দিতে পারো তো এই কথাটাই আমার আলোচনা করা ছিল ছিল চলে আসবো আমি পরের নেক্সট ভিডিওতে জগৎসব ভিডিও নিয়ে ভিডিঅ'ৰ মাধ্যমে যদি কোনো তোমাৰ আমাৰ কথা ভুল বা বুলি থাকি তো অৱশ্যে তোমাক মাফ কৰি দিব কিয়না আমি অনেকাই ঠিকভাৱে কথা বুলিত পাৰ্চি না কিন্তু ভিডিঅ'তে যদি ভাল লাগে ত' অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি দিব আমি পৰ দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে টাটা বাইদেউ